ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 3 আজিমপুর ও জোন 5 সাইদাবাদ প্রাঙ্গণে মধুমতি ব্যাংকের রাজস্ব সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজমের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী বুথগুলো উদ্বোধন করেন। এর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করা হবে। এ সময় মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শাহিন হাওলাদার সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।